হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু কনিকাস কুজিন আমি আজকে বানাবো গুড়ের পায়েস আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব চাল থেকে জল ঝরানোর পর এক চামচ ঘি মাখিয়ে রাখবো কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা কিসমিস জলে ধুয়ে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এগুলো আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব একটু গোল্ডেন কালার আসলে আমি নামিয়ে নেব কিসমিস কাজুবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা তেজপাতাগুলো আমি জলে ধুয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এলাচ এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়ে তারপর দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধ আমি কিছুক্ষণ ফুটিয়ে দুধ একটু গাঢ় হয়ে আসলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো দুধটা একটু ঘন হয়ে এসছে এর মধ্যে আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি চাল দিয়ে নাড়তে থাকতে হবে নাহলে চালগুলো দলা পেকে যাবে দুধের মধ্যে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পর আমি ঢাকনা দিয়ে দেবো এতে চালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেবো এর মধ্যে আমি ভেজে রাখা কাজু বাদাম এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি হাতে চিপে দেখে নিলাম গ্যাস অফ করে আমি গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের একটু বেশি গুড় দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজেদের আন্দাজ মতোই দেবেন যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণেই দেবেন গুড়টা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আমি গ্যাস অফ করেই এটা নাড়তে থাকছি এইভাবে নাড়তে থাকলে গুড়টা পুরোপুরি মিশে যাবে গুড়টা পুরোপুরি মিশে গেলে ঢাকনা দিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেব এরপর ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করে দিন নলেন গোড়ের পায়েস